Assalamualaikum, yo viewer, প্রতিদিনের ন্যায় শুরু করলাম বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক সংবাদ সংবাদ শিরোনাম প্রথম আলো আওয়ামী লীগে রাজনীতির বাইরে রাখতে রিট হাইকোর্টে তিন ছাত্র নেতা তাপসের দাপটে অবিশ্বাস্য মেয়ে ট্রাম্পকে নিয়ে কেন এত ভয় সাংবিধানিক ধারাবাহিকতায় সেদ বিশৃঙ্খলা উস্কে দিতে পারে বিশেষ সাক্ষাৎকার তারা ছাপিয়েছে ফিনান্সিয়াল টাইমসের গভর্নর শেখ হাসিনার সহযোগীরা সরিয়েছেন $70 মিলিয়ন বিবিসি বাংলার অনলাইন ভাষণে এখন রয়েছে রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সম্পর্কের ফাটল ধরল বিএনপির রাষ্ট্রপতিকে নিয়ে অন্তর্বর্তী সরকার ব্যস্ত কেন প্রশ্ন রিজভীর বিএনপির উন্মোচন করা উচিত কি কি সংকট সৃষ্টি হতে পারে দৈনিক মানব জমিন লিখেছে সমকামিতা প্রসারের আশঙ্কা ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ ছাত্রলীগের সবাইকে গ্রেফতারের পক্ষ নয় উপদেষ্টা সার্জিস গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা জাদুঘরের কাজ দ্রুত করার নির্দেশ শেখ হাসিনার সহযোগীরা $70 মিলিয়ন সরিয়েছে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নির্বাচন জনমানুষের তিন চাওয়া দৈনিক সমকাল লিখেছে শেষ চার বিসিএস এর ছাত্রলীগ ক্যাডার খুঁজছে সরকার হাইকোর্টে তিন ছাত্র নেতা আওয়ামী লীগ সহ 11টি দলকে রাজনীতির বাইরে রাখতে রিট 175 কোটি টাকা ব্যয় এরই চলল না একদিনও ফিনান্সিয়াল টাইমসের গভর্নর হাসিনার সহযোগীরা সরিয়েছে ব্যাংকের $1700 কোটি এসব ছিল সমকালের প্রতিবেদন দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে আলোচনায় দল নিষিদ্ধ আওয়ামী লীগ সহ 11 দলের কার্যক্রম বন্ধ চেয়ে রিট কোনো দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার আয়নাগরের দায় বাহিনীর নয় বিচার হবে ব্যক্তির কিভাবে হবে নির্বাচন গঠন হচ্ছে চার্জ কমিটি নতুন ইসি করবে নতুন ভোটের তালিকা অধ্যাদেশের চিন্তা দৈনিক যুগান্তর লিখেছে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 30 জুন ইভিএম এর কারিগরি সত্য বুঝে পায়নি ইসি মাঠে সবর হচ্ছে নেতাকর্মীরা জেলা মহানগরে সমাবেশের পরিকল্পনা বিএনপির আওয়ামী লীগ সহ 11 দল রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন থেকে বিরত রাখতে রিট স্ত্রীকে নিয়ে সালাম মুর্শিদি গড়ে তুললেন এমপি লীগ দৈনিক ইনকেলাব লিখেছে বিশ্বের বহু পলাতক স্বৈরশাসক টাকা দিয়ে রাজনীতিতে ফিরেছে শেখ হাসিনার শক্তি পাচারের টাকা আলেমরা দেশের টাকায় বিদেশে বাড়ি করেননি ধর্ম উপদেষ্টা এই কথা বলেছেন দৈনিক নয়া দিগন্ত লিখেছে পাচারের অর্থ ফেরাতে কাজ শুরু শেখ হাসিনার সহযোগীরা সরিয়েছে $17 মিলিয়ন গভর্নর বলেছেন এই কথা নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করবে সৌদি আরব